আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে বাংলা কিবোর্ড টাইপিং কোর্স। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা টাইপিং করতে গেলে কিছু কমন সমস্যার সহজ সমাধান। যেমন এক নম্বরে রয়েছে বাংলা টাইপিং করতে গেলে র এবং রেফের সমস্যার সমাধান করা। দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলা টাইপিং একসাথে বাংলা এবং ইংলিশ কমান্ড সেট করে দেওয়া। এবং তিন নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে বাংলা টাইপিং করতে যাদের অলসতা লাগে তাদের জন্য ম্যাজিক টিপস, মুখে বললেই বাংলা টাইপ হয়ে যাবে, মানে কিবোর্ড থেকে আপনাকে আঙ্গুল চাপ দিয়ে দিয়ে আর বাংলা টাইপ করতে হবে না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য বাংলা টাইপিংয়ের নতুন ভিডিও। তো শুরুতেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাংলা টাইপিংয়ে রেফ এবং র সমস্যার সমাধান। যেমন আপনি বাংলা টাইপ করতে গিয়ে লিখলেন বর্তমান, আর হয়ে গেল হচ্ছে ব ত, মানে অ্যাট দ্য রেট অফ মান হয়ে গেল, মানে রেফটা না হয়ে এখানে মানে অ্যাট দ্য রেট অফ হয়ে গেল। ঠিক আছে, আপনি বর্তমান লিখলেন এরকম হয়ে গেল, তর্ক লিখতে গেলেন রেফটা না আসে এরকম অ্যাট দ্য রেট অফ হয়ে গেল, তর্কর তকও আসে কিন্তু মাঝখানে রেফের বদলে এরকম একটা চিহ্ন চলে আসলো। ঠিক আছে, বর্ষা লিখতে গেলেন এরকম হয়ে গেল। তো এইটার আসলে সমাধান কী? এটা কিন্তু আপনারা যারা নতুন টাইপিং শিখছেন তাদের বাংলা লিখতে গেলে এই ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আছে এখানে, আপনি লিখলেন রকম মানে আর হয়ে গেল উকম, মানে রটা চেঞ্জ হয়ে গেল। আপনি যখন র দিয়ে কোনো শব্দ লিখেন তখন প্রথম অক্ষর যদি র হয় তখন রটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা হতে পারে। যেমন রফিক লিখতে গেলেন হয়ে গেল অফিক, অথবা রাকিব লিখতে গেলেন একিব হয়ে গেল, রটা কী হয়ে গেল এ হয়ে গেল ও হয়ে গেল, এরকম বিভিন্ন অক্ষর দিয়ে এটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো বাংলা টাইপ করতে গেলে এরকম সমস্যা যাদের হয় আমি তাদেরকে এই সমস্যা সমাধানের জন্য চারটা সলিউশন নিয়ে আসছি। চলুন একে একে সবগুলো সলিউশন আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও শুরুতেই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু অচিরেই বেসিক মোবাইল একাডেমি যে চ্যানেলটি রয়েছে সেটার মধ্যে ভিডিও আপলোড করা শুরু করব। তো এই বেসিক মোবাইল একাডেমি চ্যানেলের মধ্যে শুরুতেই আমরা যে সিরিজ ভিডিওটি করব সেটা হচ্ছে মোবাইলে ভিডিও এডিট করার কোর্স। ঠিক আছে, অনেকেই মোবাইলে ভিডিও এডিট করতে চান কিন্তু আসলে কোন অ্যাপস দিয়ে করবেন কিভাবে করবেন সেই বিষয়গুলো ক্লিয়ার না, অথবা মোবাইল অ্যাপসগুলো কিন্তু পেইড ভার্সনে থাকে, তো আপনি হয়তো করতে গেলে মানে অনেক ধরনের প্রবলেমে পড়েন। সেই সমস্যাগুলো সমাধান নিয়ে হচ্ছে আমরা চমৎকার একটা ভিডিও সিরিজ করতে যাচ্ছি যেটা হচ্ছে মোবাইলে ভিডিও এডিটিং কোর্স। আপনি যদি মোবাইলে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো সমাধান নাম্বার এক, শুরুতে আমরা র এবং রেফ যে সমস্যা রয়েছে সেটার সমাধানটা দেখে নিচ্ছি। তবে এই সমস্যাটা বেশি হয় যারা হচ্ছে এমএস অফিস বা মাইক্রোসফট অফিস 2016 অথবা তার আগের বাসন ব্যবহার করছেন। আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অতি দ্রুত আপনি 2016 অথবা তার আগের বাসন থেকে বের হয়ে 2019 অথবা 21 এই যে আপডেট সফটওয়্যার রয়েছে এমএস অফিসের মাইক্রোসফট অফিসের সেটা ব্যবহার করলে কিন্তু আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। সফটওয়্যার আপডেট করার পরও যদি আপনার এই সমস্যা থেকে মুক্তি না হয় তাহলে আপনার জন্য দ্বিতীয় সমাধান, সেটা হচ্ছে রেফটাকে আপনি কপি করে রেখে দেবেন আর যেখানে রেফ প্রয়োজন হবে তখন সেখানে পেস্ট করে দেবেন। সেটা কিভাবে, মানে এই রেফটা আসলে পাবেন কোন জায়গায়, সেটা পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। আমি যখন ইনসার্টে ক্লিক করে দেব ইনসার্ট থেকে আমি চলে যাব হচ্ছে সিম্বল, একটা অপশন রয়েছে দেখেন সিম্বল, এই সিম্বলে ক্লিক করে দেব। সিম্বলে ক্লিক করে দেওয়ার পর মোর সিম্বল নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে যখন আমরা ইংলিশ টাইপ করব তখন কিন্তু এগুলো ইংলিশ থাকবে, আর যখন বাংলা টাইপ করব তখন কিন্তু বাংলা থাকবে। তো যদি সূচনী এমজে না থাকে তাহলে কিন্তু আমি এখানে এই যে ফন্টটা চেঞ্জ করে দেবো, এখান থেকে এখানে ক্লিক করলে এইভাবে চলে আসবে, এবং এখানে যদি এসটি লিখি আমি সূচনী এমজে, এই যে সূচনী এমজে কিন্তু চলে আসবে, তখনই কিন্তু এই বাংলাটা আমি খুঁজে পাবো। এবং এখানে আমরা একটু চেক করব যে রেফটা আসলে কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, আমরা এখানে এইভাবে চেক করব, চেক করলে কিন্তু পেয়ে যাবো এই যে এখানে রেফ, এই রেফের মধ্যে ক্লিক করে এখান থেকে যখন আমি ইনসার্টে প্রেস করে দিব এবং এখানে ক্লোজ করে দিব দেখেন রেফটা কিন্তু আমার লেখার জায়গায় চলে আসলো। তো এই রেফটাকে যদি আমি এখান থেকে কপি করে নিই, আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি, এদিকে এদিকে নিয়ে আসলাম এবং এটাকে আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট করে দিলাম কন্ট্রোল সি অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি রেফ জাতীয় যে শব্দগুলো রয়েছে সেগুলো লিখি দেখেন ব ত রেফ, এটা পেস্ট করে দিলাম বর্তমান হয়ে গেল। তর্ক যদি লিখি ত ক পেস্ট করে দিলাম তর্ক, কপি করা রেফটা আমি যেখানে দরকার সেখানে পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের এটার একটা সমাধান হয়ে গেল। ঠিক আছে, তিন নম্বর যে সমাধান সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি
সচুনি এমজে যে ফন্টটা রয়েছে, এই যে সচুনি এমজে, এই ফন্টটা আপনার কম্পিউটারে নাও থাকতে পারে অথবা ওল্ড ভার্সন থাকতে পারে, আপনি চাইলে কিন্তু আপডেট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো সচুনি এমজে কীভাবে ডাউনলোড করব, আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব হচ্ছে সচুনি এমজে ফন্ট ডাউনলোড, লিখে যখন ইন্টার প্রেস করে দিব অথবা সার্চ করে দিব, এই ফন্ট কিন্তু অনেক রয়েছে, আপনি যে কোনো একটা জায়গা থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সচুনি এমজে রেগুলার ডাউনলোড ফর ফ্রি, আমি যখন এই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে এই ফন্টটা আমাদের সামনে চলে আসবে এবং আমরা যদি এখানে ডাউনলোড ফন্টে ক্লিক করে দিই এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। আর কীভাবে ইনস্টল করতে হয় আপনারা কিন্তু জানেন, কারণ গত পর্বে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আশা করি এই ফন্ট ডাউনলোড করার মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমাধান নাম্বার চার, এই চার নাম্বার সমস্যার সমাধান কিন্তু একদম পারমানেন্ট, ঠিক আছে। এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো আপনার মানে যদি না হয় তাহলে এই চার নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই সমস্যার সমাধান হবে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে উপরে ট্যাব বাটন রয়েছে, যে কোনো একটা বাটনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দ্য রিবন একটা অপশন রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমি কী করব, এই প্রফিং নামে একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই পাশে অটো কারেকশন অপশন একটা রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দিব তখন আমাদের সামনে এই জায়গাটা চলে আসবে এবং এখানে দেখেন সবগুলো ঘরের মধ্যে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, মানে অটো কারেকশনের যে অপশন সেটা দেওয়া আছে। তো আমরা বাংলা লেখার ক্ষেত্রে এটা আসলে ইংলিশের ক্ষেত্রে কাজে লাগে, তো আমাদের সাথে বাংলাতে গেলে অটো কারেকশন করতে গেলেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা এখান থেকে এই যে টিক চিহ্ন দেওয়া ঘরগুলোর মধ্যে ক্লিক করে করে টিক চিহ্নগুলো উঠিয়ে দেব, যতগুলো টিক চিহ্ন দেওয়া আছে সবগুলোকে আমি আনচেক করে দেব। দেওয়ার পর এখান থেকে যখন ওকে দিয়ে দিব এবং এখানে ওকে দিয়ে দিব, এখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে এটার মধ্যে কিন্তু আমার একটা বিশাল পরিবর্তন চলে আসছে। তো আমি এটাকে কেটে দিব, কেটে গিয়ে নতুন করে যখন আবার এমএস ওয়ার্ডটা চালু করব এবং তখন যদি আমি এই বর্তমান লিখি তাহলে কিন্তু খুব সহজেই বর্তমান হয়ে যাবে, এই ধরনের পরিবর্তনটা হবে না। আশা করি এই চারটা সমাধানই আপনার কাজে লাগবে। বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা টাইপ করার পর বাংলা টাইপিংয়ের সাথেই যদি আপনার ইংলিশ কোনো একটা শব্দের প্রয়োজন হয় তখন আসলে অনেক ধরনের পরিবর্তন করতে হয়, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হয়, আবার ইংলিশে যেতে হয়। এই বেসিক আইটি লিখলাম এবং এই বেসিক আইটির পাশে যদি ধরেন আমার ইংলিশ একটা মানে এই বেসিক আইটি লেখার প্রয়োজন হয়, ধরেন এখানে বেসিক আইটি এবং আবার ইংলিশ বেসিক আইটি লিখলাম, তো এরকম যদি প্রয়োজন হয় আপনাকে কিন্তু বাংলার জন্য বাংলা চেঞ্জ করতে হবে, ইংলিশের জন্য ইংলিশ চেঞ্জ করতে হবে। তবে এই বিষয়টাকে যদি আমরা একটা কমান্ডে নিয়ে আসতে পারি, যে কন্ট্রোল ওয়ানে চাপ দিলাম বাংলা হয়ে গেল, কন্ট্রোল মানে টুতে চাপ দিলাম ইংলিশ হয়ে গেল, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়। তো এই কাজটা আমরা কীভাবে করব চলুন সেই পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করছি। তো এখন যদি আমরা লিখি তখন কিন্তু ইংলিশ হবে, কারণ এখানে টাইমস নিউ রোমান রয়েছে, আমি একটু লিখি বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে। এখন মনে হলো যে এই বাংলাদেশ শব্দটাই আমি পাশে বাংলাতে লিখব, তখন কিন্তু আমাকে এখানে টাইমস নিউ রোমান চেঞ্জ করে এই যে বাংলা দিতে হবে, তারপরে ক্লাসিক করতে হবে। তো এই বিষয়টাকে আমি সহজ করার জন্য মানে একটা ক্লিকের মাধ্যমে যাতে পরিবর্তন হয় সেই বিষয়টা আমি করতে যাচ্ছি। তো এই অপশনটা যদি আমরা চালু করতে চাই যে এক ক্লিকেই আমরা বাংলাতে চলে যাব, এক ক্লিকে ইংলিশে চলে যাব, সেই শর্টকাটটা করতে চাইলে আমরা এই যে উপরে যে ট্যাব যে বাটনগুলো রয়েছে, যে কোনো একটা বাটনের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা যে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা ফন্ট যেখানে রয়েছে এই যে ফন্ট, এই ফন্টে একটা সিলেক্ট করে দিব বা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এই যে কাস্টমাইজ অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে কাস্টমাইজ করার জন্য। তবে আমরা আসলে কাস্টমাইজটা কোন জায়গায় করতে চাই সেটা শুরুতেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আসলে ফন্ট যে জায়গাটা রয়েছে আমি কিবোর্ড থেকে এফএ প্রেস করার সাথে সাথেই ফন্ট চলে আসলো এবং এই পাশে আসলে কী ফন্ট আমরা দিতে চাই, তো আমার এই ফন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কম্পিউটারে যত রকমের ফন্ট রয়েছে সবগুলো কিন্তু চলে আসে। তো আমরা তো আসলে সবগুলোকে শর্টকাট করতে চাচ্ছি না, দুইটা শুরুতে আমরা ইংলিশ এবং পরবর্তী হচ্ছে বাংলা, এই দুইটাকেই আমরা এখানে শর্টকাট করতে যাচ্ছি। তো ইংলিশ ফন্ট আসলে অনেক গুলোই রয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে টাইমস নিউ রোমান, যেহেতু আমরা এটাকেই সবসময় লিখি সব কাজে এই টাইমস নিউ রোমান ইউজ করি, তো আমি এখান থেকে যদি টিতে প্রেস করি TIME টাইম লেখার সাথে সাথে কিন্তু এই যে টাইমস নিউ রোমানটা চলে আসলো এবং এখানে সিলেক্ট করার পর আমি এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমরা কোন শর্টকাটটি ব্যবহার করতে চাই সেটা দিতে পারি। তো আমরা আসলে কিবোর্ড থেকে যে কোনো শর্টকাট ইউজ করতে পারি, তো আমাদের মনে রাখার জন্য আমরা কন্ট্রোল ওয়ানে প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড, এখান থেকে এই যে কন্ট্রোলে চাপ দিয়ে এই যে উপরে
উপরে যে 1 রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এই শর্টকাটটি এখানে চলে আসলো এবং এটাকে আমরা এখন অ্যাক্টিভ করার জন্য অ্যাসাইনে ক্লিক করে দেব এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আমরা এটাকে ক্লোজ করে দিলাম এবং আবারো যদি এখান থেকে আমরা কাস্টমাইজ করতে চাই আরেকটা ফন্ট এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে কাস্টমাইজ ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আবারো এফ এর মধ্যে প্রেস করলে কিন্তু ফন্ট চলে আসলো এবং এই পাশে আমরা এখন বাংলাটাকে অ্যাড করতে চাই আর বাংলা হচ্ছে সূচনী এস টি ইউ লেখার সাথে সাথে কিন্তু এখানে এস টি ইউ দিয়ে যে নামগুলো রয়েছে সেগুলো চলে আসবে তো এখান থেকে আমরা এই যে সূচনী এম জে যে ফন্টটা রয়েছে সেটাতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে প্রেস নিউ শর্টকাট কি আমরা এখানে শর্টকাট কিটা দিতে চাই তো এটাকে আমরা কন্ট্রোল টুতে প্রেস করে দিব কন্ট্রোল প্লাস টু চলে আসলো এবং এটাকেও অ্যাসাইন করে দিতে চাই দিয়ে এখানে ক্লোজ করে দিলাম ওকেতে প্রেস করে দিলাম দেওয়ার পর এখন আমরা দেখি এখন দেখেন ইংলিশ দেওয়া আছে তো আমরা কন্ট্রোল ওয়ানের মধ্যে ইংলিশ আর কন্ট্রোল টুর মধ্যে কিন্তু বাংলা করেছি তো আমরা ইংলিশের সাথে বাংলা লিখতে চাই তো আমরা সাথে সাথে আমরা এত কিছু না করে জাস্ট কন্ট্রোল টুতে যখন প্রেস করব দেখেন সাথে সাথে কিন্তু আমার এই সূচনী এম জে কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা যদি এখন বাংলা লিখি তো এখানে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে অবশ্যই কন্ট্রোল অল্টার বিতে প্রেস করতে হবে তখন কিন্তু আপনার এই যে বিজয় ক্লাসিকে চলে যাবে ইংলিশ থেকে ঠিক আছে এখন যদি আমি লিখি এই যে আমার সোনার বাংলা লিখতে পারবো আবার যদি মনে হয় যে না এই সোনার বাংলার পরে আমি এখন আবার ইংলিশ লিখতে চাই তো আমি কী করবো কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ানে যখন প্রেস করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এটা বাংলা থেকে টাইমস নিউ রোমানে চলে আসলো এবং এটাকে যদি আমরা এখন ইংলিশ লিখতে চাই কিবোর্ড চেঞ্জ করতে হবে কন্ট্রোল অল্টার ভিতে যখন আমরা প্রেস করে দিব তখনই কিন্তু ইংলিশ হয়ে গেল এখন যদি আমি আবার এখানে বাংলা লিখি ঠিক আছে তো আশা করি এই বিষয়টা আমরা খুব সহজেই বুঝতে পারলাম আপনি যদি মনে করেন যে কাজের গতি বাড়ানোর জন্য অনেক ঝামেলা না করে এই শর্টকাট করতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনি শর্টকাটটি করে নিতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে বাংলা টাইপিং কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে বাংলা টাইপিং করতে যাদের অলসতা লাগে তাদের জন্য ম্যাজিক টিপস মানে মুখে বলে আপনি বাংলা টাইপ করবেন এতদিন তো আমরা শিখলাম যে কিবোর্ডের মধ্যে কিভাবে হাতে টিপে টিপে আপনি টাইপিং করবেন কিন্তু আজকে আপনি মুখে বলবেন আর বাংলা টাইপ হয়ে যাবে চলুন এই বিষয়টি শেখার জন্য আমরা চলে যাব গুগলে এই হচ্ছে আমার গুগল এবং গুগলে আসার পর আমরা কিন্তু বাংলা টাইপিং করি এমএস ওয়ার্ডের মধ্যে মানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তো আজকে আমরা গুগলের কিন্তু এরকম একটা মানে জায়গা রয়েছে যেখানে আপনি বাংলা বা ইংলিশ যে কোনো বিষয় টাইপ করতে পারবেন এবং সেটা অনলাইনে কারো কাছে যদি মাইক্রোসফট ওয়ার্ডের অফিস যে সফটওয়্যারটি সেটা না থাকে আপনি কিন্তু গুগল থেকেও কিন্তু এটা ইউজ করতে পারেন সেটা কোন জায়গায় রয়েছে এই যে গুগলে আসার পর আপনার যখন এখানে সাইন ইন করা থাকবে বা জিমেইল দিয়ে লগ ইন করা থাকবে তখন কিন্তু এখানে দেখেন একটা অপশন রয়েছে গুগল অ্যাপস আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশন রয়েছে মানে গুগল ডক একটা অপশন রয়েছে যেখানে হচ্ছে গুগল ডকুমেন্ট মানে এমএস ওয়ার্ডটাকে গুগল আলাদাভাবে এখানে তৈরি করেছে তো আমি এখানে ডকের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু গুগল ডকের যে ইন্টারফেস সেটা চলে আসলো তো এখানে আমরা টাইপ করার জন্য নতুন একটা পেজ নিয়ে নেব ব্ল্যাঙ্ক পেজ প্লাস একটা চিহ্ন দেওয়া আছে যখন আমি এখানে একটা ক্লিক করে দেব তখনই কিন্তু এই ব্ল্যাঙ্ক পেজটি আমাদের সামনে চলে আসবে যেখানে আমরা টাইপ করতে পারবো এবং এমএস ওয়ার্ডের মধ্যে যে যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু আপনি সবগুলো অপশনে পাবেন ঠিক আছে আমি যদি এখানে টাইপ করি দেখেন এখানে কিন্তু আমরা টাইপ করতে পারবো তো আসলে আমি এখানে মানে কিবোর্ড দিয়ে টাইপ করতে চাচ্ছি না মুখে বলে টাইপ করতে যাচ্ছি তো মুখে বলে টাইপ করার জন্য আপনাকে কিন্তু একটা সেটিংস সেট করে দিতে হবে সেটা কীরকম এই যে এখান থেকে এই টুলস একটা অপশন রয়েছে আমি যখন এই টুলসে ক্লিক করে দেবো এবং এখান থেকে দেখেন ভয়েস টাইপ একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখন মানে এখান থেকে বলি মানে তখন কিন্তু দেখেন এখানে ভয়েস কিন্তু ইংলিশ দেওয়া আছে আমি এখন ইংলিশ বললে সেটা টাইপ করে দিবে ইংলিশে তো আমি আসলে ইংলিশে চাচ্ছি না আমি বাংলা চাচ্ছি তবে এখানে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা উর্দু ফার্সি আপনি যে ভাষায় লিখতে চান সেটাই আপনি এখানে টাইপ করতে পারবেন জাস্ট বলবেন লেখা হয়ে যাবে সেটা আমি এখন বাংলা একটু নিচে যাই বাংলা আসলে কোন জায়গায় রয়েছে সেটা সেট করে দিতে চাই এই যে এখানে একদম নিচে আরবির পরে বাংলা 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 কিন্তু অনেক রয়েছে এই যে বাংলা ভারত বাংলা বাংলাদেশ ঠিক আছে আমি এখানে বাংলাদেশ যে বাংলা সেটা সেট করে দিলাম দেওয়ার পর আমি এই যে অপশনটা রয়েছে এখানে মাইকের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ যদি হয় তাহলে তো মাইক্রোফোন লাগবে না কারণ ল্যাপটপের মধ্যে মাইক্রোফোন অলরেডি সেট করে দেওয়া আছে আর যদি ডেস্কটপ হয় তখন কিন্তু আপনার মাইক্রোফোন লাগবে মাইক্রোফোন লাগিয়ে আপনি যখন কথা বলবেন তখনই কিন্তু এই যে আমি কথা বলছি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখন যত কথা বলবো সবগুলো কিন্তু টাইপ হয়ে যাবে ঠিক আছে আমরা চেক করি এই যে এখানে একটা ক্লিক করে দিলাম আমাদের রেকর্ডিং কিন্তু শুরু ঠিক আছে তো আমরা এখান থেকে শুরু করে দিলাম এই যে আমি যা বলছি তাই কিন্তু হয়ে যাচ্ছে তো আমি যদি এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখতে চাই ইন্টার দিয়ে নিচে চলে আসলাম আহ যা বলি তাই তো লেখা হয়ে যায় আবার নিচে চলে যাই তারপরে আমি জাতীয় সঙ্গীত বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। দেখতে পাচ্ছেন আমি যা বলছি তাই কিন্তু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাংলা টাইপিং কোর্স। ঠিক আছে, দেখেন আমি যা যা বলছি তাই কিন্তু হয়ে যাচ্ছে। আমি যা বলছি তাই মানে আমি যা বলার সাথে সাথে কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে, মানে আমি বলার আগে মনে হচ্ছে সে রেডি, গুগল কিন্তু রেডি হয়ে আছে আপনি যা বলবেন তাই লিখে দেওয়ার জন্য। বলার সাথে সাথে লেখা কিন্তু কমপ্লিট, ঠিক আছে, জাস্ট আপনি পরে এটা সাজিয়ে নেবেন। তো আশা করি বাংলা টাইপিং যারা মানে অলস রয়েছেন, অথবা মানে অলসটা আমি আসলে এমনি দুষ্টামি করে বললাম, আপনার হয়তো অনেক লেখা প্রয়োজন যেগুলো আসলে টাইপ করতে চাচ্ছেন না মানে কিবোর্ড দিয়ে, সেগুলো কিন্তু আপনি চাইলে এখানে মানে বলে বলে লিখতে পারেন। আপনি একটা বইয়ের কাজ পেয়েছেন অথবা আপনি একটা বই লিখতে যাচ্ছেন, সেটা হয়তো খাতায় লেখা আছে, সেটা আপনি এখানে বলে বলে কিন্তু লিখতে পারেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।